চালসার কাছে শালবাড়ি মোড়ে এসএসবি 46 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল, স্টিক ও অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়। সশস্ত্র সীমাবল ও ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের উদ্যোগে এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির সহযোগিতায় চালসার কাছে শালবাড়ি মোড়ে এসএসবি 46 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে বিশেষভাবে শারীরিক সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল, স্টিক ও অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়। এদিন এই সরঞ্জাম প্রদান উদ্বোধন করেন এসএসবির স্টার্ন ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন এসডিও মাল বিবেক কুমার, ভারতীয় তেল নিগমের পদস্থ আধিকারিক এস কে বসুমাতারি, বিকাশ জগদানী, 46 নং ব্যাটালিয়ন কমান্ডেন্ট পরাগ সরকার, রেড ক্রস সোসাইটির অনির্বাণ মজুমদার, টুসি বিশ্বাস সহ প্রমুখ। উদ্বোধন করে শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা আমাদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। এই রকম বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ চলাফেরা করার জন্য বিশেষ যন্ত্রপাতি ও সরঞ্জাম রয়েছে। এই সব সরঞ্জাম দিয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণরা তাদের চলাফেরায় গতি আনতে পারবে। ভারতীয় রেল নিগমের সাহায্যে আজ এখানে এই বিশেষ চাহিদা সম্পূর্ণরা যে সরঞ্জাম পাবে তাতে তারা উপকৃত হবে। এদিন এই অনুষ্ঠানে 289 জনকে ট্রাই সাইকেল, ওয়ার্কিং স্টিক, শ্রবণ যন্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। এখানে দেখুন অনেক বেনিফিশিয়ারিজ আছে যাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি এবং এসএসবি মিলে একটা প্রোগ্রাম করলো। ওই লোক যারা প্রতিবন্ধী আছে তাদের নানা রকম এড দেওয়া হচ্ছে, এবং প্রতিবন্ধী এখানে অনেক রকম আছে, যাদের কারোর হাত নেই, পা নেই, চোখে দেখতে পারে না বা কানে শুনতে পারে না, যাদের ভগবানে একটা কিছু কোনো ফর্ম দিয়েছে এবং এই যে ওনাদের সাথী দেওয়া হলো কিছু না কিছু জিনিস, তাতে ওদের লাভবান হবে। এবং এটা একটা খুব ভালো কাজ করছেন আইওসি এবং রেড ক্রস সোসাইটি, যে কাজে অনুসারী এই লোকগুলো পরের জীবন ভালো করে ওরা কাজ করতে পারবে, গড়তে পারবে এবং নিজেদের কাজ নিজেরাই হয়তো করতে পারবে। তো আমি এই জন্য সবাইকে খুব ধন্যবাদ দিয়েছি। এবং আপনারা জানেন যে এসএসবি এই বর্ডার ছাড়াও এইসব কাজের মধ্যে সবসময় থাকে। এসএসবি তো সেবা সুরক্ষা বন্ধুত্ব নিয়ে আছে, সেই জন্য আমরাও এদের সাথে সব